ঢালিউডের পর্দায় তার সাবলীল অভিনয় এখনও সজীব হয়ে আছে। প্রত্যন্ত অঞ্চলের দর্শকের হৃদয়েও দাগ কেটেছে তার ভরাট কণ্ঠের সংলাপ। নায়ক থেকে পার্শ্ব চরিত্র, খল অভিনেতা কিংবা জ্যেষ্ঠ ভূমিকায় এসেও সমানতালে কাজ করেছেন। বর্ণিল সিনে অধ্যায় রেখে যাওয়া সেই মানুষটির নাম খলিলুল্লাহ খান। একজন জাত শিল্পী বলা হতো খলিলকে। ষাটের দশকের বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়ক খলিলুল্লাহ খান। নায়কোচিত অভিনয় জীবন তার। অভিনয় শিল্পী হতে চাননি কখনো, তাই নায়কের খেতাব অর্জন করেছিলেন তিনি। 1959 সালের করিম শরাফি ও জহির রায়হান পরিচালিত সোনার কাজল চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্রে পদার্পণ করেন। 1966 সালে এসএম পারভেজ পরিচালিত বেগানা সিনেমায় প্রথমবারের মতো খলনায়কের চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর বহু সিনেমায় তাকে খল চরিত্রে দেখা গেছে। ইতিহাস নির্ভর ফকির মজনু শাহ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেও তিনি ভূয়সী প্রশংসা পান। 2012 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা অর্জন করেন তিনি। বড় পর্দায় এই অভিনেতা বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন। শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক সংসপ্তকে মিয়ার ব্যাটা চরিত্রে অভিনয় করে দর্শক নন্দিত হন। খলিলুল্লাহ খান 1934 সালের 2রা ফেব্রুয়ারি ভারতের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি সিলেটের কুমোরপাড়ায়। বাবার চাকরির সূত্রে 2 বছর বয়সে সিলেটে চলে আসেন তিনি। সেখানেই তার শৈশব কাটে। তার বাবা পিতা মরহুম শফিউল হক খান ও মা মেহেরুন্নেসা। 1948 সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন খলিল। এরপর 1951 সালে মদনমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। 1951 সালে সেনাবাহিনীতে যোগদানের জন্য পরীক্ষা দিলেও শেষ পর্যন্ত চাকরি করার সৌভাগ্য হয়নি খলিলের। তবে 1953 সালে 16ই ডিসেম্বর তৎকালীন আনসার বাহিনীতে অ্যাডজুয়েটেন্ট হিসেবে যোগ দেন। দীর্ঘদিন আনসার ডিপার্টমেন্টে চাকরি করার পর বয়সের কারণে 1992 সালে তিনি চাকরি থেকে রিটায়ার করেন। খলিল তার 54 বছরের ক্যারিয়ারে প্রায় 8 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে সোনার কাজল, আলোর মিছিল, কাজল, জঙ্গলি ফুল, ভাওয়াল সন্ন্যাসী, বিনি সুতার মালা, কথা কও, দিদার, নবাব, যৌতুক উল্লেখযোগ্য। বাংলার পাশাপাশি তিনি উর্ধু চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ক্যাসে কাহু, পুনাম কি রাত, উলঝান প্রভৃতি। প্রতিটি ছবিতেই তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। খলিল চলচ্চিত্রের মাধ্যম ছাড়াও টেলিভিশনেও অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয় ছাড়াও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি সম্পৃক্ত ছিলেন। অভিনয়ের পাশাপাশি 1965 সালে ভাওয়াল সন্ন্যাসী চলচ্চিত্রের মাধ্যমে খলিল পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। সিপাহী ও এই ঘর এই সংসার নামে 2টি সিনেমার প্রযোজনাও করেছেন তিনি। প্রয়াত পরিচালক আলমগীর কুমকুম পরিচালিত গুন্ডা ছবিতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান খলিল। এছাড়া চলচ্চিত্রে অবদান রাখার জন্য 2012 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা লাভ করেন তিনি। তবে দুঃখজনক ঘটনা এই যে, প্রধানমন্ত্রীর কাছ থেকে অভিনেতা খলিল যখন আজীবন সম্মাননার ক্রেস্ট গ্রহণ করছেন, তখন মোহাম্মদপুরের নিজ অফিসে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার বড় ছেলে আল আমিন তারেক খান। উল্লেখ্য, তার ছোট ছেলে বাবু ইন্তেকাল করেন 1993 সালে। খলিল 1954 সালে মানিকগঞ্জের রাবেয়া খানুমকে বিয়ে করেন। এই দম্পতির 5 ছেলে ও 4 মেয়ে।
2014 সালে 7 ডিসেম্বর সকাল 10টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন খলিলুল্লাহ খান। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস, লিভার ও কিডনি সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 80 বছর।